নমস্কার সৎগুরু আমার নাম ঋতু আমার প্রশ্ন হল আপনার মতে আধ্যাত্মিকতা সফল হওয়ার মানে কি আধ্যাত্মিকতায় না জীবনে আধ্যাত্মিকতায় আর আমি কি মৃত্যুর আগে এটা জানতে পারবো ধন্যবাদ দেখুন আধ্যাত্মিকতা কি তা নিয়ে এই পুরো কল্পিত ধারণাটি যা হয়েছে তা হলো লোকজন ভাবেন তারা যদি ঈশ্বরের খোঁজ করেন তার মানে তারা আধ্যাত্মিক আপনার বোঝা দরকার যে আপনি ইতিমধ্যেই একটা ধারণা তৈরি করে নিয়েছেন আর তারপরে ধারণাটিকে রূপ দেওয়ার চেষ্টা করছেন আপনি একজন গুরু চান যিনি আপনাকে বলবেন হ্যাঁ ঈশ্বর ওখানে আছেন অনুসন্ধান মানে হল যে আপনি জানেন না যে ঈশ্বরই অস্তিত্বকে নিয়ন্ত্রণ করেন নাকি শয়তান একে নিয়ন্ত্রণ করে নাকি এটা একদম অনিয়ন্ত্রিত ভারতের মতো আপনি জানেন না তাই আপনি অনুসন্ধান করতে চান আপনি অনুসন্ধান করছেন মানে আপনি জানেন না আর জানতে চান কাউকে সফল হতে গেলে আমি আগেও যেমন বলেছি সব সময় গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার বুদ্ধিমত্তা কোনও কিছুর সাথে একাত্ম হয়ে যায়নি কারণ বুদ্ধিমত্তার প্রকৃতি হলো এই যে যেই মুহূর্তে আপনি কোনো পরিচয় গ্রহণ করেন আপনার বুদ্ধিমত্তা ওই পরিচয়টিকে রক্ষা করার জন্য কঠোর পরিশ্রম করে আপনার শুধু নিজেকে তিনবার বলতে হবে আমি একজন ভারতীয় হঠাৎ করে ভারতীয় সব কিছু সুন্দর দেখাবে সীমানার বাইরের সবকিছু বিশ্রী দেখাবে আপনার শুধু নিজেকে বলতে হবে আমি এটা আর সাথে সাথেই এটা শুধু সেই জিনিসটাকে রক্ষা করবে আর অন্য কিছুকে নয় এটা বুদ্ধির প্রকৃতি আসলে এটাই বুদ্ধির কাজ কারণ বুদ্ধি টিকে থাকার একটা অস্ত্র বুদ্ধি চরম বুদ্ধিমত্তা নয় দুর্ভাগ্যবশত যেহেতু আমরা ইউরোপীয় প্রভাবে বড্ড বেশি প্রভাবিত আর কেউ একজন ওখানে বলেছেন আমি ভাবি তাই আমার অস্তিত্ব আছে আমরা একদম হারিয়ে ফেলেছি ভারতে যৌগিক প্রক্রিয়ায় প্রথমত আমরা আপনার চিন্তাভাবনায় খুব বেশি গুরুত্ব দিই না কিন্তু কেন আমরা আপনার চিন্তাভাবনায় সেরকম গুরুত্ব দিই না তার কারণ হলো। এটা কেবল আপনার জোগাড় করা সীমিত পরিমাণ তথ্য থেকেই ঘটতে পারে আপনি যেটাকে বলেন যে কোনো ধরনের চিন্তা আপনার থাকুক না কেন তা কেবলমাত্র সীমিত তথ্যেরই পুনরাবৃত্তি যা আপনি জোগাড় করেছেন আপনি ঈশ্বরের কথা ভাবতে পারেন ভোগ সুখের কথা ভাবতে পারেন হয়তো রাজনীতির কথা হয়তো বা টাকা পয়সার কথা এটা কেবল আপনার কাছে থাকা তথ্য পুনরাবৃত্তি করছে না আপনি আপনি স্পর্শ করছেন না দেখুন আপনি যা হোক কিছু ভাবতে পারেন তো আমি বলে চলেছি এটা বেশ কঠিন ব্যাপার লোকজনকে ক্রমাগত বলে চলা যে আপনার ধ্যানে যদি ঈশ্বর আসেন আপনাকে কেবল তাকে উপেক্ষা করতে হবে সদ্গুরু যদি শিব আসেন বিশেষ করে যদি তিনি আসেন কারণ শিব আসছেন শুধু আপনার দেখা ক্যালেন্ডারের ছবিগুলোর কারণে আপনি যদি অন্য কোথাও জন্মাতেন তাহলে অন্য কেউ আসতেন তো এটা হল পুরনো তথ্য যা সমস্যা তৈরি করছে যাই সমস্যা তৈরি করুক না কেন আপনি পারেন না আপনি ঈশ্বরকে ভাবতে পারেন না টাকা পয়সার কথা ভাবতে পারেন না আপনি সমুদ্র বা আকাশের কথা ভাবতে পারেন না আপনি কেবল সীমিত তথ্যের পুনরাবৃত্তি করে চলেছেন তো আমরা চিন্তা ভাবনার প্রক্রিয়াকে বুদ্ধিমত্তার এক বিশিষ্ট নমুনা হিসাবে স্বীকার করি না এটা বাস্তব জগতে আপনার টিকে থাকাকে সামলানোর জন্য চমৎকার একটা হাতিয়ার কিন্তু আপনি যদি কিছু অন্বেষণ করতে চান তাহলে আপনার মধ্যে বুদ্ধিমত্তার অন্যান্য মাত্রা আছে খুব বেশি সহজ করে বললে আজকে দুপুরে লাঞ্চে আপনি যাই খেয়ে থাকুন না কেন ধরা যাক আপনি একটি রুটি খেয়েছেন একটা রুটি আপনার মতো চমৎকার একজন মহিলায় পরিণত হয়েছে কারণ রুটিটা আপনি খেয়েছিলেন যদি সোহেল রুটিটা খেত এটা একটা পুরুষ হয়ে যেত যদি একটা কুকুর এটা খেত তাই জন্যই আমি বলছি আপনি বুঝতে পারছেন না আমি যা বলছি তা হলো। যদি একটা কুকুর এই রুটিটা খেত এটা একটা কুকুর হয়ে যেত তো রুটিটা খুব বুদ্ধিমান বলে আপনি মনে করেন না এটা এইভাবে পরিকল্পিত আপনার দেহতন্ত্রে একটা নির্দিষ্ট পরিমাণ স্মৃতি আর বুদ্ধিমত্তা রয়েছে যেটা সাধারণ একটা রুটিকে মানুষে পরিণত করতে সক্ষম যখন আমি বলছি একজন মানুষ আমি এই বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের জানা সবচেয়ে জটিল কলকব্জার কথা বলছি হয়তো অন্য আরও থাকতে পারে কিন্তু এটাই বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের জানা সবচেয়ে জটিল যন্ত্রকৌশল এমন একটা জটিল যন্ত্রের সাহায্যে আপনি কি উৎপাদন করেছেন রুটি কলা ডাল এটা সেটা দিয়ে আপনি যা কিছুই খান না কেন এটা রূপান্তরিত হয়ে যায় তো আপনার মধ্যে একটা বুদ্ধিমত্তা রয়েছে যা কিনা সৃষ্টির একেবারে মূল উৎস একে উপলব্ধি করার উপায় খোঁজার বদলে আপনি নিজের চিন্তাভাবনার প্রক্রিয়ায় অতিরিক্ত ডুবে গেছেন আপনি একবার নিজের চিন্তাভাবনার প্রক্রিয়ায় ডুবে গেলে আপনার পরিচয়গুলো অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে যখন তারা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে আপনার আত্মবিশ্বাসের একটা বোধ থাকবে কিন্তু আপনার সব স্বচ্ছতা চলে যাবে দুর্ভাগ্যবশত পৃথিবীর তথাকথিত ধর্মগুলোর মূল ভিত্তি আত্মবিশ্বাস তৈরির বিষয়ে চিন্তা করবেন না ঈশ্বর আপনার সাথে আছেন। আপনি জানেন কিছু ব্যাংক আছে কিছু ব্যাংকের ব্যাংকের বিজ্ঞাপন আছে। যে আমি আপনার আপনার সাথে সাথে। আপনি জানেন থাকেন তো এটা হলো একটা আত্মবিশ্বাস তৈরির প্রক্রিয়া কিন্তু স্বচ্ছতা ছাড়া আত্মবিশ্বাস একটা সর্বনাশা প্রক্রিয়া আপনার যা প্রয়োজন তা হলো স্বচ্ছতা আত্মবিশ্বাস মানে আপনি দেখতে পান না কিন্তু আপনি আত্মবিশ্বাসী এটা এগিয়ে চলার পক্ষে এক বিপজ্জনক পথ এটা হল এ হলো লাগাতার বিপর্যয় দেখুন জীবনের সাধারণ দিকগুলো খুঁজে বের করতে হাজার হাজার বছর লাগে না আমি বলছি এখন সুহেল এইসব ব্যাপারকে আক্রমণ করছেন রাগ ঘৃণা একে অপরের প্রতি সব ধরনের অনিষ্ট সাধন অত্যন্ত তীব্রভাবে এই ব্যাপারে আমি যা বলছি তা হল এগুলো একজন সাধারণ মানুষের মধ্যে সাধারণ বিষয় লক্ষ লক্ষ বছর ধরে এখানে থাকার পরেও যদি আপনি এগুলো খুঁজে বের করতে না পারেন কোন পথের থেকে বেরিয়ে আসা যায় স্পষ্টতই আপনার বুদ্ধিমত্তা যথেষ্ট ভালোভাবে কাজ করছে না তাই নয় কি আপনার বুদ্ধিমত্তার অন্যান্য মাত্রার প্রয়োজন আছে সবাই আমায় জিজ্ঞেস করেন সদ্গুরু অন্য সব গুরুরা এত সব অলৌকিক ব্যাপার ঘটাচ্ছেন আপনি কিছু করেন না আমি বলি আপনি কি চান আমি আমার পকেট থেকে পায়রা বের করি যদি আমি সেটা করি আপনি একটা পায়রা পেয়ে যাবেন আর আমার থাকবে একটা বিষ্ঠা ভরা পকেট কিন্তু না এটা নিয়ে কথা বলা যাক কিন্তু আপনি স্বীকার করেন যে এমন অনেক মানুষ আছেন যারা এই ধরনের আজগুবি জিনিস করে বিশাল পরিমাণ জনগণের আবেগকে সত্যি ঠকাচ্ছেন দেখুন দুর্নীতি শুধু আধ্যাত্মিক মানুষজনদেরই এক চেটিয়া অধিকার নয় অসৎ রাজনীতিবিদ আছেন অসৎ আইনজীবী আছেন অসৎ পুলিশ আছেন অসৎ ডাক্তার আছেন সব ধরনের পেশায় অসৎ আছে তাই তো এটা জীবনের সব ক্ষেত্রেই ঢুকে পড়েছে শুধু এই যে যখন একজন মানুষ যিনি আধ্যাত্মিক পথপ্রদর্শক বা গুরু বলে দাবি করেন তিনি যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন এটা আলাদা করে চোখে লাগে কারণ আজকাল যদি কোনো থানায় যান আপনি ধরেই নেন উনি দুর্নীতিগ্রস্ত হবেন দুর্ভাগ্যবশত তিনি যদি অসৎ না হন আপনি অবাক হন তখন আপনি বলেন হে ভগবান আমি থানায় গেলাম ওরা তো কোনো টাকা পয়সা চাইল না তুমি জানো উনি আমার কাজটা করে দিলেন কিন্তু আপনি যখন কোনো ডাক্তারের কাছে যান তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন আপনি একটু দুঃখ পান কারণ আপনি নিজের শারীরিক সত্তাটি তার হাতে তুলে দিয়েছেন কিন্তু আপনি যখন কোনো গুরুর কাছে যান আপনি আপনার পুরো জীবনটাই তার হাতে তুলে দেন তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন আপনি খুব গভীরভাবে দুঃখ পান তাই না তো যে সততার প্রয়োজন হয় নানা পর্যায়ের কাজকর্ম করার জন্য স্পষ্টতই তার চাহিদা আরও বেড়ে যায় যখন এতে আরও বেশি আস্থা রাখা যায় কিন্তু দুর্ভাগ্যবশত আধ্যাত্মিক ব্যবসা শুরু হয়ে গেছে এখন তো এটা একটা ব্যবসা যদি দুপাতা পাতা গীতা পড়েন আপনি দেশে একজন গুরু হতে পারেন আপনার পুরোটা পরারও দরকার নেই দুপাতা আর ওই দুপাতায় বারবার এমন এক ভাষায় আউড়ে যান যেটা অন্য লোকেরা বুঝতে পারেন না আর আপনি গুরু হয়ে যাবেন তো আধ্যাত্মিক প্রক্রিয়ার সফল হওয়া মানে আপনাকে শুধু এটুকুই করতে হবে আজ রাতে যখন বাড়ি ফিরবেন আপনার বিছানায় বসে নিজের দিকে দেখুন আপনি কি আপনি কি সংগ্রহ করেছেন ঠিক আছে আপনার একটা বাড়ি আছে আপনি তা জোগাড় করেছেন আপনার লোকজন আছে আপনি তাদের জোগাড় করেছেন আপনার জামাকাপড় আছে আপনি এগুলো জোগাড় করেছেন আপনার শরীর আছে আপনি এটা জোগাড় করেছেন আপনার মনের বিষয়বস্তু সেগুলো আপনি জোগাড় করেছেন দেখুন বিছানায় যাবার আগে চোখ বন্ধ করে দেখুন আপনি এই সমস্ত জিনিস সরিয়ে রাখতে পারছেন কিনা এমন এমনকি বুদ্ধিগতভাবেও কেবল এদের সরিয়ে রাখার চেষ্টা করে প্রতিদিন বিছানায় যান দেখবেন এমনভাবে একদিন জেগে উঠবেন যা আপনি ভাবতেও পারেননি সত্যিকারের জেগে ওঠা